দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্বাধীনতা দিবসের বিশেষ বিতর্ক প্রতিযোগিতা। যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে যৌথভাবে ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলা। আমাদের আজকের এই স্বাধীনতা দিবসের বিশেষ বিতর্ক প্রতিযোগিতায় যে বিষয় নিয়ে দুটি সেরা শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশগ্রহণ করবে, সেই বিষয়টি হচ্ছে স্বাধীনতা চেতনা বৃদ্ধি গিয়েছে কিনা। এবং সেজন্য আজকে যুক্তিতর্ক উপস্থাপন করবার জন্য আমাদের সাথে সরকারি দল হিসেবে যারা রয়েছে তারা হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বিতার্কিকরা, এবং একই সাথে বিরোধী দল হিসেবে রয়েছে ঢাকা কমার্স কলেজের বিতার্কিকরা। আমাদের সাথে আজকে সরকারি দল হিসেবে যারা রয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বক্তারা, তাদের মধ্যে তিনজন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তাবাসসুম চৌধুরী, মাননীয় মন্ত্রী আনান আব্বার ইসলাম, মাননীয় সরকারদলীয় সংসদস্য আনিকা তাবাসসুম। অন্যদিকে বিরোধী দল ঢাকা কমার্স কলেজের বক্তারা হল মাননীয় বিরোধী দলীয় নেতা প্রিন্স মাহমুদ, মাননীয় বিরোধী দলীয় উপনেতা নাজিয়া সিদ্দিকা এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য সৌগত মনির। আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় তিনজন সম্মানিত বিচারক মণ্ডলী বিচার কার্য সম্পাদন করবেন। এবার আমরা তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে যে তিনজন রয়েছেন প্রত্যেকেই প্রাক্তন বিতার্কিক। আমাদের সাথে প্রথম বিচারক হিসেবে রয়েছেন ডক্টর এস এ মোর্শেদ, উন্নয়ন ও যোগাযোগ বিশেষজ্ঞ, একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তুখুর বিতার্কিক ছিলেন। এরপরে রয়েছেন আরেকজন সাবেক বিতার্কিক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের যিনি মডারেটর দায়িত্ব পালন করছেন জান্নাতুল ফেরদৌস। এবং আরও রয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসি জেনারেল সেক্রেটারি এবং সাংবাদিক জাহিদ রহমান। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া সংসদের বক্তাদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে রয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনা অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব এ কে আজাদ। আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব এ কে আজাদের বক্তব্য শুনবো আমরা একেবারে শেষে। আমরা শুরু করছি আমাদের ছায়া সংসদ। শুরুতে আমাদের আজকের যে বিষয় স্বাধীনতা চেতনা নিয়ে, সেই বিষয়ে সরকারি দল, সেই দলের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তাবাসসুম চৌধুরীকে এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী তার প্রস্তাব এবং বক্তব্য উপস্থাপন করছেন। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাধীনতার পর হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেছিলেন। সেই তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করা দেশটি বর্তমানে এলডিসি হতে উত্তরণের প্রক্রিয়াধীন রয়েছে। সহসাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজিতে ঈর্ষণীয় অর্জন করেছে মাননীয় স্পিকার এবং নিজ অর্থে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করেছে। মাননীয় স্পিকার, এত সত্ত্বেও বাংলাদেশের অনেক ইতিবাচকতা রয়েছে, ঠিক তেমনি সীমাবদ্ধতাও রয়েছে। এইসব বাস্তবতাকে মাথায় রেখেই আমি গর্ব সহকারে আমরা যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে স্বাধীনতার চেতনা বৃথা যায়নি। মাননীয় স্পিকার, সংজ্ঞায়ন করছি, স্বাধীনতা বলতে বুঝাচ্ছি 1971 সালে পাকিস্তানের শাসন ও শোষণ হতে মুক্তি পেয়ে বর্তমানে যে নির্দিষ্ট ভূখণ্ডের উপর আমরা দাঁড়িয়ে আমাদের ক্ষমতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছি সেটা। চেতনা বলতে মাননীয় স্পিকার আমি তিনটি বৈশিষ্ট্য বুঝাবো। প্রথমত অর্থনৈতিক স্বাধীনতা ও মুক্তি, দ্বিতীয়ত সার্বজনীন রাষ্ট্রের নাগরিকের যে মৌলিক অধিকার সেটা সংরক্ষণ এবং মৌলিক সুযোগে প্রবেশাধিকার, তৃতীয়ত গতিশীল ও সংবেদনশীল রাষ্ট্র ও নাগরিক বিনির্মাণ। মাননীয় স্পিকার, বৃথা বলতে বুঝাবো যে চেতনার যে তিনটি বৈশিষ্ট্য আমরা দেখিয়েছি সেখান থেকে সরে যাওয়া অথবা অন্য কোনো ক্ষেত্রকে কেন্দ্র করে রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টা করা যায়নি বলতে বুঝাচ্ছি রাষ্ট্র হিসেবে স্বাধীনতার যে চেতনাকে আমরা বুঝিয়েছি সেটাকে কেন্দ্র করে রাষ্ট্র বিনির্মাণ করা। এখন লক্ষ্য করুন মাননীয় স্পিকার, কেন আমরা বলছি যে স্বাধীনতার চেতনা বৃথা যায়নি মাননীয় স্পিকার, এর তিনটি কারণ আমরা দেখাবো। এক, অর্থনৈতিক যে অগ্রগতি সেটা এবং ভবিষ্যৎ গৃহীত পরিকল্পনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা মাননীয় স্পিকার। দুই, সামাজিক সূচকে অগ্রগতি ও সামাজিক নিরাপত্তা। তিন, সমাজ সচেতন ও সংবেদনশীল নাগরিক ও রাষ্ট্র বিদ্যমান। মাননীয় স্পিকার, এখন লক্ষ্য করুন মাননীয় স্পিকার, অর্থনৈতিক সূচকে আমরা কী কী অগ্রগতি পেয়েছি। বর্তমানে বাংলাদেশের দারিদ্র সীমা 22%-এরও নিচে। শুধু তাই নয়, বাংলাদেশ পুরো বিশ্বে চাল উৎপাদনে চতুর্থ এবং মৎস্য উৎপাদনে পঞ্চম হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের যে মাথাপিছু আয় আছে সেটিও বেড়ে $1752 উন্নীত হয়েছে। অর্থাৎ মাননীয় স্পিকার, আমরা কিন্তু এভাবে একটি দারিদ্র্যমুক্ত ও ক্ষুধামুক্ত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, সেই ঠিক সেই সময় বাংলাদেশ এলডিসি উত্তরণের জন্য যে তিনটি মানদণ্ডের প্রয়োজন সেই তিনটি মানদণ্ড পূরণ করতে পারছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে রপ্তানিতে দ্বিতীয় পুরো বিশ্বে। মাননীয় স্পিকার, এছাড়াও আমরা অনেক সম্ভাবনাময় শিল্পক্ষেত্র দেখতে পাচ্ছি বাংলাদেশে। মাননীয় স্পিকার, এরপর লক্ষ্য করুন 2009 সালে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র 5000 মেগাওয়াট, কিন্তু 2017 সালেই তা 3 গুণের বেশি বেড়ে হয়েছে 1600 মেগাওয়াট। মাননীয় স্পিকার, এখন মাননীয় স্পিকার লক্ষ্য করুন আমাদের যে জিডিপি মাননীয় স্পিকার এখন বর্তমানে আছে 7.28%, কিন্তু মাননীয় স্পিকার গত 10 বছর কিন্তু তার 6%-ই ছিল। অর্থাৎ আমরা যে অর্থনৈতিক টেকসই চাই সেই টেকসই একটা অর্থনৈতিক উন্নয়ন পাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের ফাস্ট ট্র্যাক আওতার প্রকল্পের আওতায় মাননীয় স্পিকার পদ্মা সেতু তৈরি করছি নিজ অর্থে। মাননীয় স্পিকার, যা প্রত্যক্ষভাবে প্রায় 3 কোটি মানুষের জীবন মান উন্নয়ন করবে। শুধু তাই নয়, সিমি Wi-5 নামক সাবমেরিন ক্যাবলের সাথে সংযুক্ত হয়েছে মাননীয় স্পিকার, যা আমাদেরকে দ্রুতগতির ইন্টারনেট দিচ্ছে। এবং ঢাকা
যে বর্তমানে মেট্রো রেল তৈরি হচ্ছে তা ঘন্টায় 60,000 যাত্রীকে যোগাযোগের ব্যবস্থাটা দিয়ে থাকবে মানব স্পিকার। এখন লক্ষ্য করুন মানব স্পিকার, আমরা যে এই যে অর্থনীতিকে যে বহুমুখীকরণ করছি কেন করছি মানব স্পিকার, 2021 সালের মধ্যে আমরা ICT পণ্য রপ্তানির মাধ্যমে প্রায় $5 বিলিয়ন আয় করবে এই পরিকল্পনা করেছে বাংলাদেশ। শুধু তাই নয়, 2030 সালের মধ্যে 100টা অর্থনৈতিক বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গঠনের মাধ্যমে প্রায় 1 কোটিরও বেশি কর্মক্ষেত্র সৃষ্টি করবে মানব স্পিকার, যার মাধ্যমে বাংলাদেশ প্রায় $40 বিলিয়ন আয় করে থাকবে এই পরিকল্পনা করেছে মানব স্পিকার। এখন মানব স্পিকার, এই যে আমরা অর্থনৈতিক দিক থেকে যে উন্নতি করছি এটাই কিন্তু আমরা যখন পাকিস্তানের শাসন ও শোষণের সময় সেটা চেয়েছিলাম মানব স্পিকার, অর্থাৎ অর্থনৈতিক মুক্তি চেয়েছিলাম আমরা, আমরা যদি নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারি সেটা চেয়েছিলাম মানব স্পিকার। সুতরাং আজকে আমরা সেই দিক থেকে অগ্রগতি হচ্ছি, আমরা অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছি, অর্থনৈতিক দিক থেকে অগ্রগতি করছি। সুতরাং মানব স্পিকার, আজকে যখন জনাব একে আজাদের মতো মানুষরা বড় বড় শিল্প উদ্যোক্তারা বাংলাদেশে আছে, তখন আমরা কোনোভাবেই বলতে পারি না যে আমাদের বাংলাদেশের স্বাধীনতা চেতনা বৃথা গেছে মানব স্পিকার। সুতরাং মানব স্পিকার, আজকে সুকান্তর ভাষায় আমাকে বলতেই হচ্ছে, শাবাশ বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। ধন্যবাদ মানব স্পিকার। ধন্যবাদ। আমরা দেখলাম মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে বলল যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়, এবং আজকের প্রথম অতিথিকে প্রথমেই সে সম্বর্ধিত করে বলল, আজকে একে আজাদের মতো এরকম শিল্প উদ্যোক্তা, শিল্প প্রতিষ্ঠানের মালিক, 50,000 কর্মী, কর্মসংস্থানের ব্যবস্থা যারা করতে পারেন এই বাংলাদেশে, তাহলে বাংলাদেশে কেন স্বাধীনতা চেতনা বৃথা যাবে? আমরা এলডিসির উত্তরণ হচ্ছে, আমরা মৎস্য উৎপাদনে পঞ্চম স্থান, আমরা চাল উৎপাদনে চতুর্থ স্থান অধিকার করছি আমরা এখন সারা পৃথিবীতে, আমাদের অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে, সামাজিক সূচকের পরিবর্তিত হচ্ছে, সুতরাং স্বাধীনতা চেতনা মোটেই বৃথা যায়নি বলে আজকের সরকারের পক্ষ থেকে এই প্রস্তাবটি যাতে গৃহীত হয় তার বক্তব্য দিয়ে তিনি শেষ করেছেন। আমরা শুনব ঢাকা কমার্স কলেজ থেকে আগত সেদরের দলনেতা এবং মাননীয় বিরোধী নেতা প্রিন্স মাহমুদের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। মাননীয় স্পিকার, সরকার দল সংগ্রাম দেওয়ার আগে তারা বলে গিয়েছেন যে তারা বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার, স্বাধীনতার 48 বছর পর আমরা যখন মাত্র 1টি স্যাটেলাইট আকাশে উত্থাপন করি, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অজস্র স্যাটেলাইট উত্থাপন করেছে, এটি মাননীয় স্পিকার কোনো উদাহরণ হতে পারে না যে স্বাধীনতার চেতনা বৃথা যায়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা কথা বলছেন যে অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক পরিকল্পনা মাননীয় স্পিকার, যেখানে মাননীয় স্পিকার বাংলাদেশের রিজার্ভ থেকে হাজার কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার, বাংলাদেশের ব্যাংক খাতগুলো তাদের ক্ষুদ্র ঋণ দিতে পারছেন না কৃষি খাতের জন্য মাননীয় স্পিকার, সেখানে মাননীয় স্পিকার তারা কীভাবে অর্থনৈতিক উন্নতি এবং পরিকল্পনার কথা বলছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শুনতে খুবই হাস্যকর লাগছে আমার, তারা যে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠিত করেছে মাননীয় স্পিকার, আমার সাংবাদিক ভাইয়েরা যখন নিউজ রিপোর্ট করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয় মাননীয় স্পিকার, সেখানে কখনো সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যেখানে ব্লগার রাজীব হত্যার কোনো বিচার হয়নি মাননীয় স্পিকার, সেখানে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই কারণে মাননীয় স্পিকার স্বাধীনতার চেতনা আজকে বৃথা গিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যেখানে বিসিএস পরীক্ষায় 2200 সিটের জন্য 2,50,000 মানুষ আবেদন করে মাননীয় স্পিকার, সেখানে একজন মানুষ কীভাবে নিজের পায়ে দাঁড়ায় মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, মেধার ভিত্তিতে বা সিট বরাদ্দ কম থাকার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয় অনেকে পড়ার সুযোগ পাচ্ছে না মাননীয় স্পিকার, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ার জন্য তাদের অবশ্যই বিপুল অর্থের প্রয়োজন মাননীয় স্পিকার, সবার পক্ষে অর্থের দিক দিয়ে আর্থিকভাবে সম্ভব হয় না সেখানে পড়া মাননীয় স্পিকার, তারা সেটি ব্যাখ্যা করে জাননি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যদি আপনি বর্তমান সমাজে দিকে লক্ষ্য করেন, শিশুশ্রম হচ্ছে সর্বক্ষেত্রে, বাচ্চারা ফুল বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে মাননীয় স্পিকার, লেগুনার হেল্পার থেকে বাস ড্রাইভার পর্যন্ত দেখবেন যে তারা ইয়া চালাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ মাননীয় স্পিকার আপনার মানতে হবে মাননীয় স্পিকার, তাদেরকে দিয়ে যদি আজকে কাজ করানো হয় তারা কিন্তু অবশ্যই ভবিষ্যতে গিয়ে দেশের উন্নয়নে অগ্রগতি রাখতে পারবে না, তাদেরকে অবশ্যই শিক্ষা দিতে হবে, পাঠদান দিতে হবে। আমরা যারা তরুণ প্রজন্ম আছি আমরা প্রাথমিক পর্যায়ে তাদেরকে শিক্ষা দিয়ে যাব, পাঠদান দিয়ে যাব বিনামূল্যে দেশের স্বার্থে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা দেশ স্বাধীন করেছি, সকল ধর্ম একত্রিত হয়ে আমরা দেশে বসবাস করব, সকল ধর্মের চর্চা হবে মাননীয় স্পিকার, এই জন্যই আমরা দেশ স্বাধীন করেছি। পাকিস্তানিরা চেয়েছিল তারা শুধু ইসলাম ধর্মই এখানে প্রতিষ্ঠিত করবে মাননীয় স্পিকার, যেখানে আজকে মাননীয় স্পিকার অন্য ধর্ম চর্চা করতে গিয়ে তারা হামলার সম্মুখীন হচ্ছে মাননীয় স্পিকার। ঠিক এরকম একটি উদাহরণ বলি, রামু বৌদ্ধ মন্দিরে হামলা মাননীয় স্পিকার, তারা তাদের ধর্ম চর্চা করতে পারছে না মাননীয় স্পিকার।
মাননীয় স্পিকার, আজকে আমি এটি দেখিয়ে দিয়ে যাব যে আমরা যদি সরকারের একযোগ হয়ে সরকার প্রতি সহায়ক হয়ে যদি আমরা একসাথে কাজ করি তাহলে অবশ্যই এই স্বাধীনতার চেতনাকে প্রতিষ্ঠিত করা সম্ভব। নিরাপদ সড়কের আইনের মাধ্যমে আমরা যেরকম সড়ক আইনের পরিবর্তন এনেছি, সরকার ঠিক আমাদের উপর সহানুভূতিশীল হয়েছে, আমরাই সরকারের সহায়ক হয়ে একসাথে সরকারের পক্ষে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব এবং স্বাধীনতার সপক্ষে যুক্তি দিব। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ প্রধানমন্ত্রী একে আগে। ধন্যবাদ। আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলের নেতা, তিনিও সরকারের সাথে একসাথে কাজ করবার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন। বলেছেন নিরাপদ সড়ক আন্দোলনের সময় যখন বিরোধী দল থেকে তারা সাহায্য চেয়েছে, সরকার তাদেরকে সাহায্য করেছে, কিন্তু তিনি অনেক অভিযোগ করেছেন। তিনি বলছেন আজকে লেগুনা চালাচ্ছে শিশুরা, আজকে ফুল বিক্রি করছে রাস্তায় সেই আমাদের শিশু শ্রমিকরা। আমরা কীভাবে বলি স্বাধীনতার চেতনা এখনও পর্যন্ত আমরা বৃথা যাইনি, এই কথা আমরা স্বীকার করতে রাজি না। তারা বলছে রিজার্ভ চুরি হচ্ছে, ব্যাংক লুট হচ্ছে, অন্যায় হচ্ছে, ন্যায় বিচার পাচ্ছে না, ধর্মীয় নিরপেক্ষতা নাই। সুতরাং এক্ষেত্রে এই স্বাধীনতার 48 বছর পরেও কিন্তু আমরা দৃঢ়তার সাথে বলতে পারি না যে স্বাধীনতার চেতনা বৃথা যায়নি। তারা বলছেন না, স্বাধীনতার চেতনাকে এখন আমরা জাগ্রত করতে পারিনি। আমরা শুনছিলাম আমাদের এই ছায়া সংসদে আমাদের বিশেষ এই বিতর্ক প্রতিযোগিতা, স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা, এবং আহ্বান করছি আমাদের আজকের এই সরকারি দলের মাননীয় ছায়ামন্ত্রী আনান আবরার ইসলামের কাছ থেকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের গর্ব সহকারে, এজন্য আজ আমি একটি স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে বলতে পারি যে স্বাধীনতা চেতনা বৃথা যায়নি। প্রথমে মাননীয় স্পিকার, বিরোধী নেতাকে যুক্তি খণ্ডন করছি। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আজকে তার দলীয় দিক থেকে যে তিনটি ভুল তারা করেছেন তাদের দলীয় ভিত্তি তারা জোরদার করে দেখিয়ে দিতে যাননি। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, তারা কোনো ক্রাইটেরিয়া ভাগ করে জাননি মাননীয় স্পিকার, কোন প্যারামিটার দ্বারা তারা বিতর্কটি করবেন তা তারা দেখিয়ে যাননি। এখানে বিতর্কটি মাননীয় স্পিকার অনেকখানি আমাদের দিকে চলে আসে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, তিনি একটি কথা বললেন যে তিনি একটি পয়েন্ট বলে গিয়েছে মাননীয় স্পিকার যে বর্তমানে নাকি শিশুরা ঠিকমতো শিক্ষা পাচ্ছে না মাননীয় স্পিকার, তারা কাজের দিকে বেশি ঝুঁকে পড়ছে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, জাতিসংঘ থেকে কিন্তু বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে যে বর্তমানে বাংলাদেশ মাননীয় স্পিকার এই শিশুদের যে মাননীয় স্পিকার কাজ, শিশু শ্রমের যে হারটি মাননীয় স্পিকার তার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বলে গিয়েছিলেন মাননীয় স্পিকার সাংবাদিক হত্যার বিচার হয়নি মাননীয় স্পিকার, ব্লগার হত্যা হয়েছে তার কোনো বিচার হয়নি মাননীয় স্পিকার। তারা কি এটি দেখেনি যে 1971 সালে যে যুদ্ধাপরাধীদের হয়েছে মাননীয় স্পিকার তাদের বিচার এই দেশে হয়েছে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার আমরা ঐশী কথা জানি মাননীয় স্পিকার, সেটা বাবা মাকে হত্যা করেছিল মাননীয় স্পিকার, তার বিচার হয়েছে মাননীয় স্পিকার। যে সকল শিশুদের হত্যা করা হয়েছে, রাকিব, রবি, রাজনদের মাননীয় স্পিকার, তাদের হত্যাকারীদের বিচার হয়েছে মাননীয় স্পিকার। এরপর তারা কীভাবে বলেন যে বাংলাদেশ মাননীয় স্পিকার কোনো রকম বিচার কার্য হচ্ছে না? লক্ষ্য করুন মাননীয় স্পিকার, তিনি রিজার্ভ চুরির কথা বললেন যে ব্যাংক খাত থেকে কোনো রকম ঋণ দেওয়া হচ্ছে না। মাননীয় স্পিকার মুক্তিযুদ্ধের সময় মাননীয় স্পিকার স্বাধীনতার আগে থেকেই বঙ্গবন্ধু 6 দফা দাবি বলে গিয়েছে মাননীয় স্পিকার, তার মধ্যে 3টি দাবি ছিল বাংলাদেশের অর্থনীতি নিয়ে। বাংলাদেশ মাননীয় স্পিকার এখন 50 বছরও হয়নি আমাদের স্বাধীনতার, এর মধ্যে আমরা কীভাবে অর্থনীতিতে এত বেশি এগিয়ে যাওয়া মাননীয় স্পিকার? সে তুলনায় আমরা যে পরিমাণ এগিয়ে গিয়েছি মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী যা বলে গিয়েছে মাননীয় স্পিকার, অর্থনীতি খাতে তিনি যে উন্নতির কথা বললেন মাননীয় স্পিকার, তা যদি তুলনামূলক ধরি মাননীয় স্পিকার অনেক বেশি আমরা এগিয়ে গিয়েছি মাননীয় স্পিকার, এটি তারা দেখেনি মাননীয় স্পিকার। তাদের এই অবস্থা দেখে একটি কবিতা মাথায় আসছে মাননীয় স্পিকার, হায়রে কপাল মন্দ চোখ থাকিতেও অন্ধ। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, ফিরে আসছে আমার দলগত অবস্থানে। স্বাধীনতা চেতনা যে বৃথা যায়নি মাননীয় স্পিকার, তা সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতি দেখে আমি প্রমাণ করে দিয়ে যাচ্ছি। প্রথমে লক্ষ্য করুন স্বাস্থ্যক্ষেত্রের দিকে, বর্তমানে বাংলাদেশে মাতৃমৃত্যু হার হ্রাস পেয়েছে 69%, শিশু মৃত্যু হার হ্রাস পেয়েছে 50%, এবং 5 বছর নিচে শিশু মৃত্যু হার হ্রাস পেয়েছে মাননীয় স্পিকার 65%। প্রান্তিক পর্যায়ে মাননীয় স্পিকার সুলভে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে 14,000 স্বাস্থ্যকেন্দ্র স্থাপিত হয়েছে। এর ফলে মাননীয় স্পিকার বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন বেড়ে হয়েছে 72.8 বছর। অপরদিকে মাননীয় স্পিকার বাংলাদেশে বর্তমানে সার্বজনীন পেনশন স্কিম গ্রহণের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে মাননীয় স্পিকার। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গঠনের জন্য বর্তমানে মাত্র 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো সুবিধা চালু করা হয়েছে। ই সার্ভিস প্রদানের উদ্দেশ্যে সারা দেশে 5,000 ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপিত হয়েছে মাননীয় স্পিকার, যা থেকে 75 লক্ষেরও বেশি মানুষ বর্তমানে উপকৃত হচ্ছে। শিক্ষাগত দিকে লক্ষ্য করুন মাননীয় স্পিকার, 2016 সালে বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের শিক্ষিতের হার বেড়ে হয় 72.3%। প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাননীয় স্পিকার যা বলে গিয়েছিলাম, শিশুদের অংশগ্রহণের হার বর্তমানে 98%। মাননীয় স্পিকার নারী শিক্ষা অগ্রগতির জন্য বর্তমানে নারীদেরকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে মাধ্যমিক স্তর পর্যন্ত, এবং মাধ্যমিক স্তর পর্যন্ত সকল শিক্ষার্থীদেরকে মাননীয় স্পিকার বিনামূল্যে বই প্রদান করা হচ্ছে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, বর্তমানে দেশে লিঙ্গ বৈষম্য বলতে কিছু নেই মাননীয় স্পিকার। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ মাননীয় স্পিকার 2016 সালে লিঙ্গ বৈষম্য হিসেবে দিক থেকে প্রথম দেশ হয় মাননীয় স্পিকার। বর্তমানে সারা দেশে 40 লক্ষেরও বেশি সৌর প্যানেল স্থাপিত হয়েছে, যা থেকে 1.5 কোটিরও বেশি মানুষ উপকৃত হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার এতক্ষণ ধরে যে উদ্যোগগুলোর কথা বললাম, পদক্ষেপগুলোর কথা বললাম, সাফল্যের কথা বললাম মাননীয় স্পিকার, এগুলো সবই কিন্তু করা হচ্ছে মূলত নাগরিক যে
অধিকারটি রয়েছে আমাদের তা রক্ষা করার জন্য। এই পদক্ষেপগুলো আমাদেরকে আর্থিক এবং সামাজিক নিরাপত্তা দিচ্ছে এবং নাগরিক ক্ষমতায়ন বৃদ্ধি করছে। মাস স্পিকার, সাধারণ মানুষের সামাজিক অধিকার যে রয়েছে মাস স্পিকার তার সম্মুন্নত থাকছে। এ দ্বারা প্রমাণিত হচ্ছে যে সার্বজনীন রাষ্ট্রের নাগরিকের যে দৈনন্দিন মৌলিক অধিকারগুলো রয়েছে মাস স্পিকার তা সংরক্ষিত হচ্ছে এবং মৌলিক অধিকারের সুযোগে প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। মাস স্পিকার, এ দ্বারা খুব সহজে প্রমাণিত হয় আমাদের 1971 সালের যে স্বাধীন চেতনা মাস স্পিকার তা এখনও আমাদের মধ্যে রয়েছে, তা কখনো বৃথা যায়নি মাস স্পিকার। এবং মাস স্পিকার, এ দ্বারা এটি প্রমাণিত হচ্ছে যে আমাদের স্বাধীন চেতনা বৃথা যায়নি তা এখনও আমাদের মধ্যে রয়েছে। আশা করছি প্রস্তাবটি গৃহীত হবে। ধন্যবাদ মাস স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আবারও পাল্টা জবাব সরকারের পক্ষ থেকে বললো যে আমরা লিঙ্গ বৈষম্য দেখতে পাচ্ছি না, আমরা উপবৃত্তি প্রদান করছি, 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আমরা ব্যবস্থা করছি, মাতৃ মৃত্যু কমেছে, আমাদের গড় আয়ু বেড়ে গিয়েছে, আমাদের স্বাস্থ্যক্ষেত্রে আমরা অনেক উন্নতি করেছি, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি। বিরোধী দলের উদ্দেশ্যে তারা বলছিল মাত্র 50 বছর হয়েছে আমার দেশ স্বাধীন হয়েছে, এখনও হয়নি 50 বছর, এর মধ্যে আমাদের এত উন্নতি, সুতরাং স্বাধীনতার চেতনা বৃথা যায়নি। তারা আবারও তাদের প্রস্তাবটি যাতে সংসদে গৃহীত হয় সে জোর দাবি জানিয়ে মাননীয় মন্ত্রী তার বক্তব্য শেষ করলেন। শুনব আমাদের আজকের এই ছায়া সংসদে মাননীয় বিরোধী উপনেতা নাজিয়া সিদ্দিকার কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। স্বাধীনতা চেতনা বৃথা গেছে মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে যদি বাংলাদেশের স্বাধীনতা চেতনা বৃথা না যেত তাহলে আমাদের অর্থনৈতিক দিক থেকে এতটা দুর্নীতি লক্ষণীয় হতো না মাননীয় স্পিকার, আমাদের এতটা দুর্নীতি লক্ষণীয় হতো না এবং গরিবরা যেভাবে গরিব হয়ে যাচ্ছে এবং ধনীরা পর্যাপ্ত পরিমাণে লুটপাট করে একেবারে বড়লোক হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার, এবং যার ফলে আমাদের ধনীরা গরিবরা দুবেলা ভাত খেতে পারছে না মাননীয় স্পিকার। এটা এত বড় বৈষম্য থাকার পরও কীভাবে বিরোধী দলীয় সরকারি দল কীভাবে বলতে যাচ্ছে যে হচ্ছে কীভাবে বলে যাচ্ছে স্বাধীনতা চেতনা বৃথা যায়নি। স্বাধীনতা চেতনা রক্ষা বলতে আমরা বুঝি ভাষাকে অন্য সংস্কৃতির ভাষা থেকে আলাদা করা। মাননীয় স্পিকার, আজকাল আমাদের দেশে প্রতিটি ঘরে ঘরে যেভাবে হিন্দি সিরিয়াল এবং ভাষা চর্চা হচ্ছে মাননীয় স্পিকার, তার ফলে নিজ ভাষা সংস্কৃতি চর্চা হচ্ছে না, ফলে দেশের ঐতিহ্যের পাশাপাশি স্বাধীনতা চেতনাও ছুরিকাঘাত হচ্ছে মাননীয় স্পিকার। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 1971 সালের পর প্রথম সংবিধানে প্রথম মূলনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা মাননীয় স্পিকার। কিন্তু আপনি দেখুন মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে আমরা ধর্মনিরপেক্ষতা দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারিনি মাননীয় স্পিকার। সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষদের উপর হামলা যেভাবে চালানো হচ্ছে মাননীয় স্পিকার, এর ফলে আমরা কোনোভাবেই একটা স্বাধীন দেশ হিসেবে যে স্বাধীনতার চেতনাটা প্রকাশ পাবে সেই চেতনাটা প্রকাশ পাওয়া সম্ভব হচ্ছে না মাননীয় স্পিকার। আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা 47 বছর পরও মানুষ ন্যায় বিচার পেতে অক্ষম, স্বাধীনতার প্রায় 50 বছর হয়ে গেল, তো এখনও যদি আপনারা সময় না নেন, এখনও যদি বলেন যে স্বাধীনতার চেতনা প্রকাশ পায়নি তাহলে তো হবে না মাননীয় স্পিকার। ধনী দরিদ্রের এত বৈষম্যের উপস্থিতির পরও কীভাবে আপনার স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করা বলছেন? স্বাধীনতার চেতনা বৃথা গিয়েছে মাননীয় স্পিকার, স্বাধীনতার চেতনা বৃথা গিয়েছে, মাথা পিছু আয় বাড়েনি, 30% বেকার মানুষ রয়েছে, দেশের প্রত্যেক মানুষ অন্নবস্ত্র বাসস্থান বাধ্যতামূলক হয়নি মাননীয় স্পিকার। আমরা যদি দেশের প্রত্যেক মানুষ অন্নবস্ত্র বাসস্থানই করতে না পারি, মৌলিক চাহিদাই যদি পূরণ করতে না পারি মাননীয় স্পিকার, তাহলে আমরা আর কিসের স্বাধীনতা রক্ষা করলাম মাননীয় স্পিকার? আমাদের পাকিস্তান থেকে আমাদের স্বাধীন মানে আমরা স্বাধীনতা রক্ষা করে লাভটা কী হলো মাননীয় স্পিকার, যদি আমাদের দেশের জনগণকে শান্তিমতো বাঁচতেই না দিই মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, এই ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ আমাদের মাননীয় বিরোধী দলীয় উপনেতাকে। অর্থনৈতিক দিক থেকে দুর্নীতি বাড়ছে, বৈষম্য বাড়ছে, গরিবরা গরিব হচ্ছে, ধনীরা ধনী হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ধর্মনিরপেক্ষতার দারুণ ঘাটতি আমাদের দেশে, এবং যারা আজকে সংখ্যালঘু বলা হয় তাদের উপর নির্যাতনের পরিমাণ বেড়েই চলছে। 50 বছর তো হয়ে গেল তিনি বললেন, তাহলে আর কত বছর লাগবে? আমি জানি না, সরকারি দল বলছে মাত্র 50 বছর, বিরোধী দল বলছে 50 বছর অনেক বছর, এবং তারা বলছেন যে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা এগুলি তো আমরা নিশ্চিত করতে পারিনি, সুতরাং স্বাধীনতার চেতনা যে বাস্তবায়িত হয়েছে সেই বিষয়টি তারা কোনোভাবেই গ্রহণ করছে না। আমরা আমাদের আজকের এই ছায়া সংসদে এবারে বক্তব্য শুনব মাননীয় সরকার দলীয় সংসদস্য আনিকা তাবাসসুমের কাছ থেকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং ধন্যবাদ প্রধান অতিথিকে আজকে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, প্রথমে যুক্তি খণ্ডনটি শুরু করছি। মাননীয় উপনেতা বলে গেলেন আমাদের দেশে এখনও অনেক দুর্নীতি আছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, কোনো একটি দেশ সব দিক দিয়ে আদর্শ হবে এমন কোনো ব্যাপার না মাননীয় স্পিকার। তারপরেও যখন আমাদের স্বাধীনতার 50 বছর এখনও হয়নি, আমরা জিরো টলারেন্সের মতো পদক্ষেপগুলো নিচ্ছি, তখন আমরা বলতে পারি মাননীয় স্পিকার আমরা এই দুর্নীতি নির্মূলের জন্য এখনও কাজ করে যাচ্ছি? অর্থাৎ মাননীয় স্পিকার, তার যুক্তিটি এখানে ঠেকে না। এরপর মাননীয় স্পিকার তিনি আরও বলে গেলেন যে আমরা নাকি দুবেলা দুমুঠো খেতে পারি না, কিন্তু মাননীয় স্পিকার আমার দলের মন্ত্রী এসে দেখিয়ে গেলেন যে কীভাবে আমরা ধীরে ধীরে খাদ্যে স্বয়ংসম্পদতা অর্জন করছি, কীভাবে আমাদের মৌলিক অধিকারে আমাদের
চাহিদাগুলো দিন দিন পূরণ হচ্ছে মাননীয় স্পিকার, অর্থাৎ মাননীয় স্পিকার আমরা অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাচ্ছি। এছাড়াও তিনি বললেন যে তিনি সামাজিক হিন্দি সিরিয়ালের কথা বললেন। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আমাদের হিন্দি সিরিয়াল মাননীয় স্পিকার সামাজিক একটি মিথস্ক্রিয়া ঘটবে, কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে যে সচেতন নাগরিকরা তারা মাননীয় স্পিকার বিভিন্ন ধরনের ভাষা প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করছে, বিভিন্ন ধরনের সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করছে। অর্থাৎ মাননীয় স্পিকার আমাদের মধ্যে সেই স্বাধীনতার চেতনাটি বিদ্যমান রয়েছে, যার কারণে মাননীয় স্পিকার আমরা বলতে পারি স্বাধীনতা চেতনা বৃথা যায়নি। মাননীয় স্পিকার আমার বক্তব্যে ফিরে আসছি। আজকে মাননীয় স্পিকার স্বাধীনতা চেতনার দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি ছিল সেটি হচ্ছে গতিশীল ও সংবেদনশীল নাগরিক ও রাষ্ট্র বিনির্মাণ। এই চেতনা বৃথা যায়নি কারণ মাননীয় স্পিকার বর্তমানে আমাদের দেশে সমাজ সচেতন এবং সংবেদনশীল নাগরিক ও রাষ্ট্র বিদ্যমান। প্রথমত মাননীয় স্পিকার 1972 সালে প্রথম বাংলা একাডেমির সামনে মাত্র 32টি বই নিয়ে ব্যক্তিগত পর্যায় থেকে মাননীয় স্পিকার বিক্রি শুরু করেন শ্রী চিত্তরঞ্জন সাহা। সেই ব্যক্তিগত পর্যায় থেকে এখন মাননীয় স্পিকার আমরা দেখতে পারি প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমির তত্ত্বাবধানে মাননীয় স্পিকার বইমেলা আয়োজন করা হচ্ছে, যেখানে মাননীয় স্পিকার সরকারও সহযোগিতা করছে। অর্থাৎ মাননীয় স্পিকার আমাদের সংস্কৃতির সঙ্গে এটি মিশে গেছে, অর্থাৎ মাননীয় স্পিকার আমাদের মধ্যে স্বাধীনতা চেতনাটি এখনও বিদ্যমান আছে। দ্বিতীয়ত মাননীয় স্পিকার অনলাইন স্কুলের কথা যদি আমরা বলি, এই অনলাইন ভিত্তিক শিক্ষার মাধ্যমে আমাদের দেশে শিক্ষার প্রসার হচ্ছে। তৃতীয়ত মাননীয় স্পিকার ব্যক্তিগত পর্যায় থেকে গড়ে ওঠা ব্র্যাকের মতো এনজিওগুলো মাননীয় স্পিকার আমাদের দেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার এই ধরনের উদাহরণগুলো যখন আমরা দেখি তখন মাননীয় স্পিকার আমরা এটি প্রমাণ হয় যে বাংলাদেশের নাগরিকরা ব্যক্তিগত উদ্যোগ নিচ্ছে রাষ্ট্রের বিনির্মাণ এবং ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাচ্ছে। এর মানে হলো রাষ্ট্রের নাগরিকরা সংবেদনশীল এবং তারা সচেতন, যার ফলে মাননীয় স্পিকার তারা স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার জন্য কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার আমরা বিশ্বাস করি একটি শক্তিশালী রাষ্ট্রের উন্নয়নের জন্য শক্তিশালী গবেষণা প্রতিষ্ঠানের দরকার রয়েছে, যেখানে সিপিডি সানেমের মতো ব্যক্তিগত পর্যায় থেকে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো এখন সরকারের সাথে তাল মিলিয়ে রাষ্ট্রের নীতি এবং উন্নয়নের জন্য কার্যক্রম পালন করছে। অর্থাৎ মাননীয় স্পিকার এই ব্যক্তিগত পর্যায় থেকে যেমন আমরা উন্নয়ন করছি, তেমনি মাননীয় স্পিকার সরকারি পর্যায় থেকে উন্নয়ন হচ্ছে, আমাদের মধ্যে সেই চেতনাটি এখনও বিদ্যমান আছে। এছাড়াও মাননীয় স্পিকার একটি গতিশীল রাষ্ট্র পরিচালনার জন্য যুক্তিবাদী এবং বিজ্ঞান মনস্ক তরুণ সমাজ প্রয়োজন। আমরা দেখতে পারি ডিবেট ফর ডেমোক্রেসির কথা মাননীয় স্পিকার এই ধরনের ব্যক্তিগত পর্যায় থেকে যখন আমরা উদ্যোগগুলো নিচ্ছি, মানে সেই উদ্যোক্তাদের মতো যেমন মাননীয় স্পিকার জনাব একে আজাদ, তারা যখন এই বিভিন্ন ধরনের শিল্প উদ্যোক্তা হিসেবে কাজ করছে তখন আমরা দেখতে পাচ্ছি যেমন তরুণ সমাজ কর্মক্ষম হচ্ছে, তেমনি মাননীয় স্পিকার তারা যুক্তিবাদী হচ্ছে, তারা মাননীয় স্পিকার বিজ্ঞান মনস্ক হচ্ছে। আমরা দেখতে পারি আমাদের দেশে বিভিন্ন ধরনের অলিম্পিয়াড এবং অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে, গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, যার ফলে আমরা দেশে যেমন মেধার উন্নয়ন করতে পারছি, তেমনি মাননীয় স্পিকার বাইরের দেশে গিয়ে বিভিন্ন ধরনের স্বর্ণপদক, ব্রোঞ্জ পদক অর্জন করছি। এরপর মাননীয় স্পিকার আমরা যদি বৃহত্তরভাবে লক্ষ্য করি তাহলে দেখেন মাননীয় স্পিকার রোহিঙ্গা ইস্যুতে আমরা রাষ্ট্রীয়ভাবে সংবেদনশীলতার মনোভাব প্রকাশ করেছি। শত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা তাদের প্রতি মানবিকতার পরিচয় দিয়েছি, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। অর্থাৎ মাননীয় স্পিকার রাষ্ট্র হিসেবে স্বাধীনতার সময় যে একটি মানবিকতার যে একটি পরিচয়, একটি সহযোগী যে মনোভাব, সেটি আমাদের রাষ্ট্রে বিদ্যমান রয়েছে, আমাদের নাগরিকদের মধ্যে বিদ্যমান রয়েছে। অর্থাৎ মাননীয় স্পিকার আমাদের স্বাধীনতার চেতনা মাননীয় স্পিকার বৃথা যায়নি। মাননীয় স্পিকার আমরা দেখিয়ে গেছি কীভাবে অর্থনৈতিক মুক্তি পেয়েছি আমরা, কীভাবে মাননীয় স্পিকার মৌলিক অধিকারে আমাদের নিঃসুযোগ সকলের অধিকার নিশ্চিত হচ্ছে, এবং তৃতীয়ত মাননীয় স্পিকার আমাদের রাষ্ট্র গতিশীল করার জন্য নাগরিকরা কীভাবে সচেতন ভূমিকা পালন করছে, রাষ্ট্র কীভাবে সচেতন ভূমিকা পালন করছে, সেই চেতনা থেকে মাননীয় স্পিকার আজকে আমরা বলছি স্বাধীনতা চেতনা বৃথা যায়নি, এই সংসদে প্রস্তাবটি গৃহীত হবে। যোদ্ধাবি রেখে শক্তি। ধন্যবাদ। সবচেয়ে শেষে সংবেদনশীল একটি কথা বললো যে আমরা মানবিক রাষ্ট্র হিসেবে পরিচয় দিতে পেরেছি আজকে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে, সুতরাং স্বাধীনতার চেতনা এখানে বৃথা যায়নি। তারা বলতে চাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সাংস্কৃতিক ব্যবস্থা, 1972 সালে মাত্র 32টি বই নিয়ে বাংলা একাডেমি শুরু হয়েছিল, এখন হাজারে হাজারে লাখে লাখে বই এখন বাংলা একাডেমিতে যাচ্ছে, আমাদের স্বাধীনতা চেতনা বৃথা যেতে পারে না। আমাদের স্বাধীনতা চেতনা আরও দিনে দিনে জাগ্রত হচ্ছে, আমরা অনলাইন শিক্ষা ব্যবস্থা করছি, আমাদের নানা ক্ষেত্রে যে পরিবর্তনের ছোঁয়া সেই ছোঁয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারের দলের তিনিও দাবি করলেন এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত যাতে হয়। আমরা শুনব এই পর্যায়ে আমাদের বিরোধী দলের পক্ষ থেকে মাননীয় বিরোধী দলের সদস্য সৌগত মনিরের কাছ থেকে এই পর্যায়ে। মাননীয় স্পিকার, সরকার দলীয় একজন তৃতীয় বক্তা বলে গেল যে আমাদের মৌলিক অধিকারগুলো সব পূর্ণ হয়েছে। মাননীয় স্পিকার, আপনি যদি লক্ষ্য করেন কয়েকদিন আগে একটি মেয়ে শিশু যে কিনা ফুল বেচে তার জীবন জীবিকা নির্বাহ করতো, সে মারা গিয়েছে বৃষ্টিতে ভিজে। মাননীয় স্পিকার, এই মুহূর্তে কি আপনি বলবেন যে আমাদের মৌলিক অধিকার সব পূর্ণ হয়েছে না? মাননীয় স্পিকার, তার বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র তাকে কোনো মৌলিক অধিকার দেওয়া হয়নি মাননীয় স্পিকার, যার কারণে সে আজ এই মর্মান্তিক ঘটনার
শিকার হয়েছে। এভাবে মাননীয় স্পিকার দেশের উন্নয়ন হবে কিভাবে যদি আমরা এইভাবেই কারো এইভাবে যদি আরো লক্ষ লক্ষ শিশু লক্ষ লক্ষ পথিক মাননীয় স্পিকার প্রতিদিন রাস্তায় উলঙ্গ অবস্থায় ঘুমাচ্ছে, তারা তাদের বাসস্থান পাচ্ছে না, তারা ঠিকমতো খেতে পাচ্ছে না দুই দিন, তারা কীভাবে মাননীয় স্পিকার তাহলে দেশের উন্নয়ন কীভাবে হবে? মাননীয় স্পিকার দেশের উন্নয়নের জন্য তো আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করা লাগবে। মাননীয় স্পিকার আমাদের দেশ স্বাধীন করা হয়েছে কেন? আমাদের দেশ স্বাধীন করা হয়েছে যাতে আমাদের দেশের প্রতিটা মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে। মাননীয় স্পিকার এই দেশে যেখানে স্বাধীন মেয়েরা স্বাধীনভাবে চলতে পারে না, যেখানে পদে পদে আমাদের হুমকি সম্মুখীন হতে হয়, সেখানে আমরা কীভাবে মাননীয় স্পিকার একটি স্বাধীনতার চেতনা যে আমরা বৃথা যাইনি এটা আমরা বলতে পারি? মাননীয় স্পিকার আপনি দেখেন তনু হত্যার কথা, গত 2016 সালে 20 মার্চ তনুকে হত্যা করা হয় মাননীয় স্পিকার, আজ তার প্রায় 3 বছর হতে চললো, এর কোনো বিচার আমরা আজ পর্যন্ত পাইনি। ওরা বলেছে মাত্র 50 বছর। মাননীয় স্পিকার এই 50 বছরে কত কিছু করা সম্ভব আপনি জানেন? এই আমরা যে অর্থনৈতিক খাতে উন্নয়ন করেছি মাননীয় স্পিকার, এই অর্থনৈতিক খাতে আমরা কি সঠিক উন্নয়নটা করতে পেরেছি না মাননীয় স্পিকার? আমাদের আরও অনেক কিছু বাকি আছে মাননীয় স্পিকার, আমরা অনেক কিছু করতে পারিনি। যেমন মাননীয় স্পিকার আমাদের যে বললো দুর্নীতির কথা, মাননীয় স্পিকার আবার এখনও যে দুর্নীতি হয় না এর কোনো আমাদের সঠিক প্রমাণ পাইনি। এই যে আমাদের যে পদ্মা সেতু, এই প্রকল্পতে প্রচুর পরিমাণ টাকা মাননীয় স্পিকার দুর্নীতি হয়েছে, প্রচুর পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে মাননীয় স্পিকার। আমরা কি বলতে পারি এখনও যে এই আমাদের দেশে এখনও দুর্নীতি নাই? আপনি দেখেন এখন চলে ক্ষমতার জোর, যারা যখন ক্ষমতায় থাকে তারা তখন মাননীয় স্পিকার ধনী তাদের টাকার লোভ দেখে এবং ক্ষমতাবান ব্যক্তিরা তাদের ক্ষমতার জোর দেখে মাননীয় স্পিকার বিভিন্ন অপকর্ম করেও রেহাই পেয়ে যাচ্ছে বিচার থেকে। মাননীয় স্পিকার আবার মাননীয় স্পিকার যখন যে দল যখন যে যারা ক্ষমতায় থাকছে তখন তারা কোনো বিচার পাচ্ছে না, মাননীয় স্পিকার তারা অপকর্ম করেও কোনো বিচার পাচ্ছে না, কিন্তু মাননীয় স্পিকার তারা যখন ক্ষমতাচ্যুত হচ্ছে তখন তাদের সুষ্ঠু বিচার করা হচ্ছে। মাননীয় স্পিকার এই সময় আমরা যারা সাধারণ জনগণ তারা মাননীয় স্পিকার তার ভুক্তভোগী হচ্ছে। মাননীয় স্পিকার সময় মতো কেন হচ্ছে না মাননীয় স্পিকার তাদের বিচার? কারণ তাদের ক্ষমতা আছে, তাদের টাকা আছে। মাননীয় স্পিকার আমিন জুয়েলার্সের মালিকের ছেলে নাইম একটি মেয়েকে ধর্ষণ করে মাননীয় স্পিকার টাকার জন্য মাননীয় স্পিকার সে তার বিচার থেকে রেহাই পেয়ে গেছে, তার বিচার হয়নি মাননীয় স্পিকার। আপনি দেখেন মাননীয় স্পিকার আমাদের দেশে অনেক প্রতিটা আদালতে প্রচুর মামলা মাননীয় স্পিকার এখনও তাদের কোনো বিচার হয়নি মাননীয় স্পিকার, এখনও তারা ঝুলে পড়ে আছে। মাননীয় স্পিকার এইসব বিচার আমরা কবে পাবো? অদৌ পাবো নাকি তারও কোনো ঠিক নেই মাননীয় স্পিকার? এই এতগুলো বিচার, এতগুলো আমরা সাধারণ জনগণ, আমরা এতগুলো এতজন মানুষ তাদের যে ন্যায় বিচার পাচ্ছে না শুধুমাত্র বড় মানুষদের ক্ষমতার জোরের কারণে, ধনীদের কারণে। এই যে আমাদের এই যে সাধারণ জনগণের যে এই ন্যায় বিচার এটাকে আমরা পাবো না কখনো মাননীয় স্পিকার, তাহলে আমরা স্বাধীন দেশ কীভাবে বলতে পারি আমরা নিজেদেরকে কীভাবে স্বাধীন বলতে পারি যখন যেখানে আমাদের স্বাধীনভাবে চলাফেরা রাস্তাঘাটে চলাফেরার কোনো উপায় নেই? কয়েকদিন আগে মাননীয় স্পিকার একজন ব্লগারকে আমাদের ছাত্র আন্দোলনের সময় মাননীয় স্পিকার একজন ব্লগারকে হুমকি দেওয়া হয়েছিল তাকে মেরে ফেলা হবে শুধুমাত্র সে আমাদের ছাত্র আন্দোলনের পক্ষে ছিল বলে। এইরকমভাবে মাননীয় স্পিকার আমার মনে হয় যে আমরা এখনও স্বাধীনতার চেতনা ঠিকমতো জাগ্রত করতে পেরেছি মাননীয় স্পিকার, এই বলে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় ধন্যবাদ। ধন্যবাদ। বিরোধী দল কমার্সের কলেজের পক্ষ থেকে বললো যে একটি বেদনাদায়ক ঘটনা নিশ্চয়ই, আমরা খুবই দুঃখিত এবং ব্যথিত যে বলছে একটা মেয়ে শিশু যে ফুল বিক্রি করত বৃষ্টিতে ভিজে সে মারা গিয়েছে, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং একই সাথে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেটি আমরা চাই। তারা বাসস্থান খাদ্য অভাবের কথা বলেছে, দুর্নীতি বেড়েই চলছে তিনি সেটা বলেছেন আজকে ক্ষমতার জোরে যারা ক্ষমতায় থাকে তারা সবই নিয়ে নিচ্ছে, তাদের কারণের জন্য বিচার হচ্ছে না, বিচার প্রার্থীরা বিচার পাচ্ছে না, এবং তারা বলছে মামলার জট আজকে আদালতে ভুরি ভুরি কিন্তু সঠিক মামলার বিচার কিন্তু পাচ্ছে না বলে তিনি দাবি করে বলছেন যে এই প্রস্তাবটি কোনোভাবেই এই সংসদে গৃহীত হবার মতো নয়। আমরা শুনছিলাম দুদলের 6 জন বক্তার বক্তব্য এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অত্যন্ত সজ্জন ব্যক্তি, নুয়ে থাকবার জন্যই যার জন্ম, যিনি হচ্ছেন একে আজাদ, শিল্পোদ্যোক্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশের সবচেয়ে বড় যে ব্যবসায়িক সংগঠন সেই সংগঠনের প্রাক্তন সভাপতি দায়িত্ব পালন করেছেন, সব দিক থেকে এক ধরনের আমি মনে করি যে গুণের গুণাম্বিত ব্যক্তিত্ব তিনি রয়েছেন আজকে প্রধান অতিথি হিসাবে এবং তিনি বলবেন এবং তিনিও শুনছেন আজকের এই বক্তাদের বক্তব্য। তবে তার আগে একটু যুক্তিখণ্ডন পর্বে আমরা আরেকটু শুনে নেই আমাদের দুদলের দলনেতাদের বক্তব্য এবং সেখানে আমি সর্বপ্রথমে আহ্বান করছি আমাদের মাননীয় বিরোধী নেতা প্রিন্স মাহমুদকে এই পর্যায়ে পুনরায় যুক্তিখণ্ডনে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে যুক্তিখণ্ডন পর্বে অংশগ্রহণ করার জন্য। মাননীয় স্পিকার, সরকার দল থেকে দ্বিতীয় বক্তা এসে জোর গলায় বলে গেলেন যে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি, স্বাধীনতার চেতনা বৃথা যায়নি। মাননীয় স্পিকার,
আপনি যখন একটি বাহিরের দেশে যাওয়ার জন্য পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে দেন, তখন আপনার অনেকগুলো দালালের সম্মুখীন হতে হয়। আপনার পাসপোর্টকে খুব কম সময় পাওয়ার জন্য আপনাকে অতিরিক্ত অর্থ দিতে হয় মাননীয় স্পিকার, যার ফলে মৌলিক অধিকার আপনি পাচ্ছেন না, সেখানে আপনার স্বাধীনতা অক্ষুণ্ণ হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বলে গেলেন যে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিচার হওয়া আর বিচার কার্যকর হওয়া এক জিনিস না। বিচার করে যদি আপনি বছরের পর বছর সেই বিচারকে ফেলে রাখেন, আপনি যুদ্ধাপরাধীদের বিচার করতে পারলেন না, কাদের মোল্লার মতো আপনার সেই বিচারকে কার্যকর করতে হবে, তখনই আমাদের মুক্তিযোদ্ধারা যে রক্ত দিয়েছেন সেই রক্ত আমরা হয়তো কিছুটা হলেও শোধ করতে পারবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারপর আসি আমরা অর্থনৈতিক উন্নতি হয়েছে, পঞ্চাশ অর্থনৈতিক উন্নত হয়েছে। মাননীয় স্পিকার তৃতীয় বক্তা এসে বলে গেলেন যে যেখানে দেশে স্বাধীনতার পঞ্চাশ বছর হয়নি, মাননীয় স্পিকার তিনি তার পঞ্চাশ বছরকে খুবই কম মনে করছেন। মাননীয় স্পিকার, তিনি যদি তার বয়স থেকে যদি পঞ্চাশ বছরকে কম মনে করেন, তাহলে আগামী প্রজন্ম কিছু শিখবে না। আমাদেরকে অবশ্যই দেশের জন্য কাজ করে যেতে হবে খুব দ্রুত সময়ে। মাননীয় স্পিকার তারা বলছেন যে চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন। মাননীয় স্পিকার, চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন, যখন কোনো মন্ত্রী অসুস্থ হয়, উচ্চ পর্যায়ে ক্ষমতাবান, তারা কিন্তু কখনো দেশে চিকিৎসা নেয় না, তারা বাহিরের দেশে চলে যায়, কারণ তারা আর্থিকভাবে সচ্ছল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এখানে চিকিৎসা ক্ষেত্র কীভাবে উন্নত হলো? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যদি স্কয়ার হসপিটালের মতো ভালো ভালো হসপিটাল যদি আমরা লক্ষ্য করি, সেখানেও কিন্তু ভুল চিকিৎসার মাধ্যমে বাচ্চা কিন্তু জন্ম নিতে পারে না, তারা মারা যাচ্ছে অপারেশন করার মাধ্যমে। মাননীয় স্পিকার, তারপর আসি আমরা সার্বজনীন মৌলিক অধিকার তারা নিশ্চিত করেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তারা কোন মৌলিক অধিকার নিশ্চিত করেছে? তারা প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেনি ক্লাস ফাইভ পর্যন্ত। মাননীয় স্পিকার, তাই আমরা মনে করি যে আজকে বিতর্ক আমাদের দিকে যায়, আমরা চেতনার দিক চেতনা যে বিথে গেছে সেই দিকগুলো দেখিয়েছি, তারা কোনো নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারেনি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য শুনলাম প্রিন্স মাহমুদের কাছ থেকে। বিরোধী দলের নেতা, এবারে সর্বশেষ ওয়াইন্ড আপ সেশনে আমাদের স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতার এই মাসের এই বিশেষ অনুষ্ঠানের সর্বশেষ বক্তা মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তাবাসসুম চৌধুরীর কাছ থেকে সর্বশেষে তার বক্তব্য শুনলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিরোধী দলের কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার পরে অনেক সুন্দর একটা দেশ ছিল, তাদের অনেক অবকাঠামো উন্নতি ছিল, সুতরাং পঞ্চাশ বছর তো মাত্র কয়েকটা বছর, তাদের কালভার্ট সেতু, পদ্মা সেতু ছিল, সবই ছিল, তাহলে কেন আমরা উন্নয়ন করতে পারিনি? মাননীয় স্পিকার, আপনাকে বলে দিই বিরোধী দলীয় নেতারা যে বাংলাদেশ স্বাধীনতার পর তার অবকাঠামোগত অবস্থানটা খুবই খারাপ ছিল। আমরা নিজেদের স্বাধীনতার জন্য নিজেদের কালভার্টই ভেঙে দিয়েছিলাম, সুতরাং আমাদের যোগাযোগ ব্যবস্থাও খারাপ ছিল। সুতরাং আমাদের জন্য যে আপনি ভারতের সাথে তুলনা করেছিলেন, সে পঞ্চাশ বছরটা অনেক বেশি আমাদের জন্য। এখন মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আসলে তিনি বললেন আমাদের কাছে আমাদের দেশে সাম্প্রদায়িকতা আছে, অসাম্প্রদায়িকতা নেই। আমরা মাননীয় স্পিকার দেখতে পাই যে বৈশাখে আমরা হিন্দু মুসলিম সবাই একত্রে বৈশাখ পালন করি। মাননীয় স্পিকার, দুর্গাপূজায় আমরা মুসলিমরা যেমন মন্দিরে যাই, তেমনি ঈদে হিন্দুরা আমাদের বাসায় আসে। মাননীয় স্পিকার, বাংলাদেশে কোথা থেকে সাম্প্রদায়িকতা আছে সেটা আমার চোখে পড়ে না। মাননীয় স্পিকার, এরপর লক্ষ্য করুন মাননীয় স্পিকার, তিনি বলে গেলেন যে বাংলাদেশে সামাজিক নিরাপত্তা নেই। মাননীয় স্পিকার আবার বলে গেলেন যে মেয়েরা স্বাধীনভাবে চলতে পারে না। মাননীয় স্পিকার, আমি একটা মেয়ে, স্বাধীনভাবে বাসা থেকে এখানে বিতর্কের মঞ্চে বিতর্ক করতে এসেছি মাননীয় স্পিকার, বাংলাদেশে দাঁড়িয়ে, সুতরাং বাংলাদেশে মেয়েরা স্বাধীনতা পায় না, এই কথাটা ভুল। মাননীয় স্পিকার, আবার মাননীয় স্পিকার তিনি বলে গেলেন যে আমাদের সাংবাদিকরা হত্যা করছে, বিচার কার্য হচ্ছে না। মাননীয় স্পিকার, আমাদের রাজাকারদের ফাঁসি দেওয়া হয়েছে এবং তাদের লাশও আমরা দেখতে পেয়েছি, সুতরাং বিচার কার্য হচ্ছে না রাজাকারদের, সেটা তার ভুল ধারণা। শুধু তাই নয় মাননীয় স্পিকার, তিনি বলে গেলেন যে আমাদের সাংবাদিকদের যে লাঞ্ছনা করা হচ্ছে সেটার বিচার কার্য আমরা কীভাবে করছি। মাননীয় স্পিকার, আমরা তখন বলবো যে স্বাধীনতার চেতনা নেই যখন আমরা দেখবো যে মানুষের মধ্যে সেই সচেতনতা নেই। মাননীয় স্পিকার, আজকে আমরা সামাজিকের মধ্যে সমাজে আমরা সড়ক আন্দোলন দেখতে পাচ্ছি, সাংবাদিকদের আন্দোলন দেখতে পাচ্ছি, তাহলে আমরা কীভাবে বলতে পারি যে আমাদের সেই চেতনাটা নেই? মাননীয় স্পিকার, আমাদের সেই চেতনা আছে বলেই আমরা সেই আন্দোলনগুলো করছি। মাননীয় স্পিকার, এই জন্য আমরা আজকে এই যে স্বাধীনতার যে চেতনা সেটা ধরে রাখতে পারছি। মাননীয় স্পিকার, অর্থাৎ মাননীয় স্পিকার, আজকে স্বাধীনতার চেতনা বৃথা যায়নি, এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে আমরা শুনছিলাম দেশের দুটি প্রতিযশা শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা এখানে বিতর্কে অংশগ্রহণ করেছে, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং একই সাথে ঢাকা কমার্স কলেজের বিতর্কিকা তাদের যুক্তি পাল্টা যুক্তি
তাদের পাল্টা জবাব তারা এখানে দেবার চেষ্টা করেছে। স্বাধীনতার চেতনা বৃথা গিয়েছে কিনা সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আমাদের প্রস্তাবটি ছিল। সরকার দলের পক্ষ থেকে তারা বারবার বলছিল যে আমাদের স্বাধীনতার চেতনা বৃথা যায়নি, কারণ আমাদের সর্বক্ষেত্রে উন্নতি হচ্ছে, আমরা পদ্মা সেতু করছি, আমরা মেট্রো রেল করছি, আমার বাংলাদেশ এখন স্যাটেলাইট প্রেরণ করতে পেরেছে এবং আমাদের জিডিপি গ্রোথ বাড়ছে, আমাদের মৎস্য উৎপাদনে আমরা পঞ্চম হচ্ছি, চাল উৎপাদন তৈরি করতে পারছি, সব কিছু মিলে স্বাধীনতার চেতনা বৃথা যায়নি। বিরোধী দল দাবি করছে না আমাদের দেশে এখনও শিশু শ্রমিক রয়েছে, আমাদের দেশে এখনও ফুল বিক্রি করতে গিয়ে বাচ্চারা মারা যাচ্ছে, আমার দেশের মানুষের এখনও মৌলিক অধিকার নিশ্চিত হচ্ছে না, বিচার ব্যবস্থা নিশ্চিত হচ্ছে না, ব্যাংক লুট হয়ে যাচ্ছে, নানা রকম দুর্নীতি হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি স্বাধীনতার চেতনা বৃথা গিয়েছে বলছে তারা দাবি করছেন। কিন্তু আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের জিডিপি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং সেই অগ্রগতির জন্য আমাদের এখন সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হচ্ছে আমাদের সুশাসন প্রতিষ্ঠা করা, আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আমাদের সকলে মিলে দুর্নীতিমুক্ত বাংলাদেশকে গড়ে তোলা কিন্তু আমাদের এখন প্রথম এবং প্রধান দায়িত্ব রয়েছে বলে আমি মনে করি। আজকে শিক্ষার্থীরা যারা রয়েছে, শিক্ষকরা যারা রয়েছে, আজকে যারা একে আজাদের মতো শিল্পপতি রয়েছে, সকলের দায়িত্ব রয়েছে এই সকল বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে তাদের বিবেচনা করা। আমরা রাজনৈতিক সুশাসন প্রতিষ্ঠা এবং নৈতিক উন্নয়ন যদি না করতে পারি, আজকে সরকারি দলের পক্ষ থেকে যত উন্নয়নের কথাই বলা হচ্ছে সকল উন্নয়নই কিন্তু আমাদের কাজে লাগবে না। আজকে যে বড় সেতু করা হচ্ছে, আজকে যে নারীর যে অর্থায়ন এবং ক্ষমতায়ন করা হচ্ছে, সেটি যদি সেই নারীদের কাজে সরাসরি না লাগে, আমার দেশের নারীরা যদি ধর্ষিত হয়, ধর্ষণের বিচার না হয়, তাহলে কিন্তু আমি মনে করি যে সেখানে আমার যে স্বাধীনতার যে স্বাদ, স্বাধীনতার যে আমরা চেতনা, সেটি কিন্তু আমাদের বৃথা যাবার কথা কিন্তু এখানে থেকেই যেতে পারে। আমরা যখন দেখি যে আমাদের রানা প্লাজার মতো ঘটনায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, নিমতলিতে মানুষ মারা যাচ্ছে, চকবাজারে এই অগ্নি আগুনে পুড়ে মানুষ মারা যাচ্ছে, তখন কিন্তু আমরা বলতে হয় যে আমাদের কোথায় আমাদের সেই ব্যবস্থাপনা রয়েছে। আমাদের যখন ব্যাংক থেকে অর্থ চলে যায়, আমাদের যখন বাংলাদেশ ব্যাংকের অর্থ চলে যায়, তখন কিন্তু আমাদের ভাবতে হয় যে স্বাধীনতা চেতনাকে ধরে রাখতে হলে এই সকল ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সুশাসন করতে হবে। আমাদের দরিদ্ররা আরও দরিদ্রতার নিচে নামছে বলে অভিযোগ উঠছে, ধনীরা অনেক বেশি ধনী হয়ে যাচ্ছে এবং আমাদের দেশে নানা ক্ষেত্রে লুটপাটের কথা এখানে দেখা যাচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু আমাদের যেটি বলতে হচ্ছে সেটি হচ্ছে এই রক্তে গড়া এই বাংলাদেশে আজকে আমি আপনি আমরা সকলে বাংলা ভাষায় কথা বলছি, আজকে আমি আপনারা সকলে মিলে কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু যাচ্ছি, আজকে আমরা বলছি যে দেখবেন পাকিস্তানের একটা টক শোতে সেখানে বলেছে মুজিয়ে বাংলাদেশ বানা দাও। এটা তো আমাদের বড় গর্বের জায়গা যে পাকিস্তান যাদেরকে আমরা আজকে পরাজিত করে বাংলাদেশকে স্বাধীন করেছে, যদি তারা তাদের অনুষ্ঠানে তারা বলে যে মুজিয়ে বাংলাদেশ বানা দাও, সেখানে কিন্তু আমার বলতে হয় যে স্বাধীনতার চেতনা আসলেই কিন্তু বৃথা যায় না, স্বাধীনতা চেতনা বাংলাদেশে ঘটেছে। আমাদের রাজনীতিবিদদের মধ্যে সুশাসন দরকার, রাজনীতিবিদদের যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর ভিতরের মধ্যে সুশাসন দরকার এবং তার জন্য আমাদের যে তরুণ প্রজন্মরা রয়েছে, আজকে যারা শিক্ষার্থীরা রয়েছে, তারাই কিন্তু ভবিষ্যতে একটা বড় ভূমিকা পালন করবে। কারণ আমাদের মনে রাখতে হবে, আমরা সবাই কিন্তু এটি ভাবি যে তরুণরা ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে, সরকার ব্যর্থ হবে, তখন কিন্তু এই দায় কিন্তু আমাদের সরকারি দল, বিরোধী দল, বুদ্ধিজীবী, শিল্পপতি কেউ কিন্তু এড়াতে পারবে না। সুতরাং তরুণদেরকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কারণ আজকের তরুণরাই কিন্তু আগামীতে প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, স্পিকার হবে, এমপি হবে, বিরোধী দলের নেতা হবে। তরুণদের কোনোভাবেই কিন্তু আমরা ব্যর্থ হতে দিতে চাই না এবং তরুণদের ব্যর্থতার দায়ও কিন্তু তখন আমরা কেউ এড়াতে পারবো না। সে কারণে বলতে চাই যে আমাদের যে স্বাধীনতার চেতনা, সেই চেতনাটাকে আমাদের ধরে রাখতে হবে এবং ধরে রাখবার জন্য একটা কম্প্রিহেন্সিভ যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সকলে মিলে আমরা করতে হবে। আমার নিশ্চয়ই আপনাদের নিশ্চয়ই হয়তো আজকের এই শিশু কিশোরদের মনে নেই, আজকে যারা সিনিয়ররা টেলিভিশনের পর্দায় বা আজকের প্রধানমন্ত্রী যিনি বসে রয়েছেন, আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা 11-র সময় রাস্তার পাশে একটা হ্যামার গাড়ি পড়েছিল, তখন আমরা দেখেছি পত্রিকায় হেডলাইন হয়েছে ওই পড়ে আছে হ্যামার, কেউ বলে না এটি এখন আমার। আমরা সেরকম দেশ দেখতে চাই, দুর্নীতিবাজরা যাতে পালিয়ে যায়, দুর্নীতিবাজদের যাতে এই দেশে কোনো স্থান না হয়, আমরা সরকারকে সাধুবাদ জানাতে চাই। সরকার তার নতুনভাবে যখন আবার ক্ষমতা এসছেন, আসার পরে তারা নদী নালা খাল বিল উদ্ধার করবার চেষ্টা করছেন, একই সাথে আমরা দাবি করব বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। শুধুমাত্র এই ছোটোখাটো চুনোপুটি দুর্নীতিবাজকে ধরে আমরা আমাদের বাংলাদেশের যে স্বাধীনতার চেতনা সেটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো না। বক্তব্য শেষ করতে হচ্ছে, তবে একটা কথা বলতে হচ্ছে, সেটি হচ্ছে গিয়ে আমাদের আজকের যে প্রতিযোগিতাটা হয়েছে সেই প্রতিযোগিতার মধ্যে দিয়ে দুপক্ষই কিন্তু আমাদের স্বাধীনতার সফলতা ব্যর্থতা সকল কিছু তুলে ধরেছেন এবং সেই আলোকেই কিন্তু আজকে কথা বলবার জন্য আজকে আমরা দাওয়াত দিয়েছি, আমরা প্রধান অতিথি করেছি একজন শিল্প উদ্যোক্তাকে, তিনি হচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি, গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব একে আজাদ। আমি অনুরোধ করব আজকের প্রধান অতিথিকে আমাদের এই কিশোর বিতার্কিকদের বক্তব্যের আলোকে এবারের প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য প্রদান করার জন্য, জনাব একে আজাদ।
আর ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই কৃতজ্ঞতা আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্যে। বিতর্ক প্রযুক্তি আসতে হলে অনেক হোমওয়ার্ক করে আসতে হয় এবং আমি দেখেছি অনেকেই হোমওয়ার্ক করে এসছে। বিশেষ করে এই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 100টি স্পেশাল ইকোনমিক জোন সরকার হাতে নিয়েছে, যেখানে 1 কোটি লোকের কর্মসংস্থান হবে। এটা একটা ভালো প্রস্তাব, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ঘোষণা করেছেন রাজনৈতিক ইস্তেহারে, এবং আরও বলেছেন 50 লক্ষ লোকের কর্মসংস্থান। উনি রাজনৈতিক ইস্তেহারে বলেছেন 1.5 কোটি লোকের কর্মসংস্থান হবে আর 50 লক্ষ লোকের কর্মসংস্থান হবে এই অন্য অন্য সেক্টরে, যেমন আইটি সেক্টর আছে, লেদার সেক্টর আছে, অন্য অন্য সেক্টরে আরও 50 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। এখানে আরও বলেছেন $40 বিলিয়ন আয় হবে আমাদের এখান থেকে, ইটস গুড। আবার বিরোধী দল যেটা বলেছেন, খুব ভালো ভালো যুক্তি দিয়েছেন বিরোধী দল, যে আজকে আমাদের যে মৌলিক অধিকার এটা আমরা কতটুকু নিশ্চিত করতে পেরেছি, বিচার বিভাগের সক্ষমতা কতটুকু অর্জন করতে পেরেছি, বিচার বিভাগের স্বাধীনতা কতটুকু আমরা অর্জন করতে পেরেছি, প্রত্যেকটা নাগরিকের যে মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, এটা আমরা নাগরিকদের মধ্যে কতটুকু নিশ্চিত করতে পেরেছি, প্রত্যেকেই কিন্তু তার যুক্তি তুলে ধরেছেন। ইটস ভেরি গুড। আমি খুবই আজকে এখানে এসে আনন্দিত হলাম যে সবাই বেশ হোমওয়ার্ক করে এসছে, পাশাপাশি আমাদের ব্যাংক ক্ষেত্রে যে অব্যবস্থা এটাও বিরোধী দল খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আজকে ব্যাংক ক্ষেত্রে যে আমাদের আরও একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার ছিল, এখানে সরকারি দল এই জায়গাগুলো তো কোনো উত্তর দেয় নাই। আমি আশা করেছিলাম সরকারি দল এই জায়গাটা একটা উত্তর দিবে। যাই হোক, পাশাপাশি নিরাপদ সড়কের কথাও তুলে ধরেছেন এখানে। আবার পাশাপাশি আমাদের স্বাধীনতা চেয়ে সরকারি দলও ভালোভাবে কত পয়েন্ট করেছেন, যে আমাদের শিশু মৃত্যুর হার অনেক কমেছে, নারীর ক্ষমতায়ন হয়েছে, এই জিনিসগুলো কিন্তু তারা খুব ভালোভাবে তুলে ধরেছেন। পাশাপাশি আমি মনে করি রাষ্ট্রটা তো আমাদের, তো রাষ্ট্রটা আমাদের সকলকে, আগামী প্রজন্ম যারা আপনারা আমার সামনে বসে আছেন তারা, তাদেরকে এগিয়ে নিতে হবে। আমরা তো একটা জায়গায় নিয়ে এসেছি, আমাদের প্রজন্ম আমরা একটা জায়গায় নিয়ে এসেছি, কিন্তু বাকিটা আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই দেশের আজকে যে সড়ক আন্দোলন, এটা আমাদের দেখিয়ে দিয়েছে যে ছাত্ররা একটা অসংগঠিত ফোর্স কীভাবে সংগঠিত হয়ে একটা পরিবর্তন আনতে পারে। তারপরে কোটা বিরোধী আন্দোলন, এরাও কিন্তু সংগঠিত দেখিয়ে দিয়েছে আমাদেরকে চোখে আঙুল দিয়ে, যে আমরা সংঘবদ্ধ হলে আমরা পারি। তাই নতুন স্বাধীনতার আজকে প্রায় 50 বছর আমরা উদযাপন করবো খুব কুইকলি, আর 1-2 বছর পরে এই সেই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমি মনে করি আমাদের মধ্যে যেই জিনিসগুলো আজকে তুলে এসছে সরকারের কাছে, আমার বিশ্বাস এগুলো প্রচার হওয়ার পরে এগুলো আরও কন্টিনিউ করা দরকার। প্রত্যেকের সামনে একটা ভিশন থাকবে, আমি কি চাকরিজীবী হব, আর চাকরি হলে কোন ধরনের চাকরির পেশায় আমি যাব, যদি আমি ব্যবসায়ী হই তাহলে আমি কী ধরনের ব্যবসায় যাব। তো এখন থেকে আমাকে কিন্তু লেগে যেতে হবে ওই ধরনের ব্যবসা বা চাকরি করতে হলে। যদি আমি বিসিএসে যাই, বিসিএসে শতকরা আমাদের প্রতি বছর 20 লক্ষ লোক কর্মসংস্থানে আসে, এই 20 লক্ষ লোকের মধ্যে সরকার রিক্রুট করে মাত্র 25,000 লোক, তার মধ্যে 2,000 লোক হইল বিসিএসে চান্স পায়, আর বাকিরা বিভিন্ন সেমি গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট বিভিন্ন ইনস্টিটিউশনে এগুলোর কর্মসংস্থান হয়। তো বিরাট একটা জনগোষ্ঠী যারা 20 লক্ষের মধ্যে 25,000, বাকি সবই কিন্তু প্রাইভেট সেক্টরে 10 লক্ষ লোকের কর্মসংস্থান দিতে পারে, আর বাকিরা বেকার থাকে। প্রতি ববছরই বেকারের হার বাড়ছে, এখনই বেকারের হার প্রায় 3 কোটির মতো বেকারের হার। তো এই যে আমি 2 দিন পর পাশ করে, বিশ্ববিদ্যালয় পাশ করে আমি বেকারের খাতায় নাম লেখাতে চাই না। এই নতুন প্রজন্ম বলব যে এখন থেকে আমি ভীষণ আমার থাকবে যে আমি ব্যবসায়ী হব, আমি কর্মসংস্থান তৈরি করব, না আমি চাকরিজীবী হব। ওইভাবে আমাকে ভীষণ প্ল্যান করতে হবে এবং সেই প্ল্যানের এক্সিকিউশনের কাজ এখন থেকে আমাকে হাতে নিতে হবে। এইভাবে সবাই এগিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ জানাবে কে আজাদকে। ফলাফলের দিকে যেতে হচ্ছে এবং সেই ফলাফলের জন্য আমরা, যেহেতু সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা, আমরা হা না ভোট নিব। সম্মানিত বিচারক মণ্ডলীর একটা রায় হয়েছে এবং সে হা না ভোটের মধ্যে দিয়েই আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করব। আমরা ধন্যবাদ জানাই এ কে আজাদকে আজকের অনুষ্ঠানে সম্পৃক্ত থেকে তার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। আজকের যে প্রস্তাবটি ছিল সেটি হচ্ছে স্বাধীনতার চেতনা বৃথা যায়নি। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন। এবং যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। হ্যাঁ এবং না দুটাই পেয়েছি। সম্মানিত বিচারক রায় কিন্তু আমাদের শিরোধার্য, 3 জন প্রাক্তন বিতার্কিক তাদের
সুনিপুণ রায় আমাদের হাতে তুলে দিয়েছেন। তো যাই হোক, আজকের এই প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে ছিল মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং বিরোধী দল ছিল ঢাকা কমার্স কলেজ। আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়েছে, সে কারণের জন্য বলতে হচ্ছে আমাদের আজকের এই প্রতিযোগিতায় সরকারি দল বিজয় হয়েছে। সরকারি দল বিজয় হওয়ার কারণের জন্য আজকের এই ছায়া সংসদে হাজো যুক্ত হয়েছে, হাজো যুক্ত হয়েছে এবং হাজো যুক্ত হয়েছে। আমরা সরকারি দল মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে অভিনন্দন জানাই এবং সবাই জোরে তালে তাদেরকে অভিনন্দন জানাই বিজয় লাভ করবার জন্য। এবং একই সাথে আজকে যারা বিরোধী দল ছিল, ঢাকা কমার্স কলেজ অত্যন্ত পুরাতন এবং দেশের প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠানের তিনজন বিতার্কিকও ধন্যবাদ জানাই তাদের চমৎকার বক্তব্যের জন্য। আজকের এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেটি প্রমাণ করবার জন্য আমরা চেষ্টা করেছি এবং যেটি হয়েছে সেটি হচ্ছে যে আমাদের স্বাধীনতার চেতনা বৃথা যায়নি। আমরা সেই বৃথা যায়নি এই আলোকেই সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান, আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের বিশেষ বিতর্ক প্রতিযোগিতা এখানেই শেষ করছি।